আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা এখন রয়েছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। বন্ধুরা গত পর্বে আপনারা দেখেছেন আমরা শ্রীমঙ্গল উপজেলার শহরের আনাসে গানাসে ঘুরিয়ে বেরিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আপনারা জানেন আমরা আছি শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোডে বিশন ইন্টারন্যাশনাল হোটেলে। গতকালকে আমরা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে এসে বিশন ইন্টারন্যাশনাল হোটেলে উঠছিলাম। গতকাল বিকেলে আমরা শ্রীমঙ্গল শহরে আনাসে গানাসে ঘুরিয়ে বেরিয়েছি। বন্ধুরা আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেক। মাধবপুর লেক যাওয়ার পথে চা বাগান দেখবো আমরা, কারণ হচ্ছে শ্রীমঙ্গল হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়। তো যাওয়ার পথে আমরা চা বাগান দেখবো, এরপরে আমরা মাধবপুর লেক হয়ে লাউয়াছড়া উদ্যানে যাব। তো বন্ধুরা আমরা আজকে সারা দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করছি। সিএনজি ওয়ালার সাথে আমাদের কন্ট্যাক্ট করা, মাধবপুর লেক, চা বাগান এবং লাউয়াছড়া উদ্যান আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। তো বন্ধুরা আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা শ্রীমঙ্গল আসলে কোথা থাকবেন, কি খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন এবং প্রতিটি টুরিস্ট স্পটের বর্ণনা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে মাধবপুর লেক পর্যন্ত 15.5 কিলোমিটার, যা সময় লাগে সিএনজিতে 1 টানা 42 মিনিট। শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে আপনি মাধবপুর লেক দুইভাবে যেতে পারেন। একটা হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে, অথবা লাউয়াছড়া উদ্যানের এক পাশ ঘেঁষে আপনি মাধবপুর লেক যেতে পারেন। বন্ধুরা শ্রীমঙ্গল উপজেলা থেকে মাধবপুর লেক যাওয়ার পথে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে। আপনারা চাইলে যাওয়ার পথে এই টুরিস্ট স্পটগুলো দেখতে দেখতে যেতে পারেন। তো আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা সবগুলো দেখব না, গাড়ি থেকে যতটুকু দেখা যায় আমরা তা দেখার চেষ্টা করব। শ্রীমঙ্গল উপজেলা থেকে মাধবপুর লেক আপনি যখন লাউয়াছড়া উদ্যানের পাশ ঘেঁষে যাবেন, এই সময়ের মধ্যে আপনি যা যা দেখতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৌদ্ধভূমি, যা শ্রীমঙ্গল উপজেলা শহরের খুব কাছে। এর থেকে একটু সামান্য গেলে অনেক বড় আপনারা একটা চা বাগান দেখতে পারবেন, তা হচ্ছে ফিল্লে টি এস্টেট। খুবই সুন্দর সাজানো গোছানো চা বাগান, এটি শ্রীমঙ্গল উপজেলা শহরের খুবই পাশেই, খুবই নজর কাটা একটা চা বাগান। বন্ধুরা আপনারা চাইলে গাড়ি থেকে নেমে এই চা বাগানে আশপাশে ঘুরে দেখতে পারেন এবং ছবি তুলে নিতে পারেন। চা বাগান থেকে সামনে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন রাবার বাগান। এখানে সারি সারি অনেকগুলো রাবার গাছ রয়েছে, এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। এটা একটি উন্মুক্ত বাগান, রাস্তার পাশেই আপনারা চাইলে কিছু সময়ের জন্য রাবার বাগানে ঘুরে যেতে পারেন। বন্ধুরা রাবার বাগান থেকে একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। এটি খুব সুন্দর একটা জায়গা, একেবারে মেন রোডের পাশেই এখানে একটা রিসোর্ট এবং চায়ের মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়াম থেকে আপনারা শ্রীমঙ্গলের চায়ের উৎপত্তি থেকে শুরু করে চায়ের প্রকারভেদ অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আপনাদের হাতে যাদের পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে, আপনারা শ্রীমঙ্গল আসার পরে রাবার বাগান, চা বাগান এবং এই টি মিউজিয়ামগুলো আপনারা দেখতে পারেন। শ্রীমঙ্গলে রয়েছে 5 তারকা মানের রিসোর্ট। বন্ধুরা আমরা সবাই জানি শ্রীমঙ্গলের বিখ্যাত রিসোর্টের নাম, তা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। এটি শ্রীমঙ্গল শহর থেকে খুব বেশি দূরে নয়। আপনার টি মিউজিয়াম পার হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ভিতরে রয়েছে একটা গলফ মাঠ। এখানের পরিবেশটা খুবই চমৎকার, খুবই আধুনিক এবং নান্দনিক সাজে সজ্জিত এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। তো বন্ধুরা আপনারা চাইলে কিছু সময়ের জন্য গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো কিছু টাকা পয়সা খরচ করতে হবে, কারণ হচ্ছে ভিতরে গেলে আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু খেতে হবে। গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের আশপাশে রয়েছে চায়ের বাগান। তো বন্ধুরা আমরা সকাল সকাল হোটেল থেকে বাইর হওয়ার কারণে সকালের নাস্তাটা আমাদের করা হয় নাই। আমাদের গাড়ির ড্রাইভার সাহেব খুবই অমায়িক এবং মিশুক একজন মানুষ। তাকে আমরা বললাম পথের মধ্যে কোথাও যদি ভালো নাস্তার হোটেল পায় যেন ওইখানে কিছু সময়ের জন্য দাঁড়ায়।
তো সে আমাদেরকে নিয়ে এসেছে শ্রীমঙ্গলের নাম করা একটা চায়ের দোকানে। চায়ের দোকানটার নাম হচ্ছে ছাচির দোকান। চায়ের দোকানের অপোজিটে রয়েছে অনেকগুলো লিচুর গাছ, একটা লিচুর বাগান। লোকেশনটার নাম হচ্ছে লিচু বাগান, বানুগাছা রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তো বন্ধুরা, আপনারা যখন মৌলভীবাজার উপজেলা থেকে শ্রীমঙ্গলের মাধবপুর লেক যাবেন, সেক্ষেত্রে সকালবেলা যদি আপনারা চা না খেয়ে যান, সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো চাষির দোকান থেকে এক কাপ চা খেয়ে যাবেন। এই দোকানের চা আমাদের কাছে খুবই অসাধারণ লেগেছে। এখানে ওনারা গরুর দুধ দিয়ে শ্রীমঙ্গলের চায়ের বাগানের চা পাতা দিয়ে চা পরিবেশন করেন। চায়ের ফ্লেভারটা খুবই অসাধারণ লেগেছে আমাদের কাছে। সকালবেলা আমাদের মনকে চাঙ্গা করে দিয়েছে চাষির দোকানের এক কাপ চা। না সত্যি চাষির চা ভালো, মালাই দিয়েছে সকালবেলা রিফ্রেশমেন্টের জন্য। আমাদের ড্রাইভার সাহেব এবং আমি, আমার সাথে আমার কলিগ তরিকুল ইসলাম ভাইসহ আমরা চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম এবং শ্রীমঙ্গলের আশপাশের বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছি আমাদের ড্রাইভার ভাই থেকে। এখন কি আমরা লাভাসরের ভিতর দিয়ে ঢুকছি? আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা শ্রীমঙ্গলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্পর্কে জানার চেষ্টা করলাম। সেক্ষেত্রে উনি আমাদেরকে জানালেন, আমরা যখন লাউসরা বনের পাশ দিয়ে গেসে যাব, এর একটু সামনে গেলে একটা ত্রিপুরা পাড়া আছে। আমরা যখন ত্রিপুরা পাড়াটা দেখার জন্য ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি খুবই সাদরে আমাদেরকে ত্রিপুরা পাড়া নিয়ে গেলেন। এটা কিন্তু আমাদের আজকে দিনের ভ্রমণ তালিকায় ছিল না, এটা ওনার আন্তরিকতার কারণে আমরা ওইখানে যেতে পারছি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ত্রিপুরা পাড়ায়। লেমন গার্ডেন নামে যে জায়গাটা আছে, এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ত্রিপুরা পাড়ার দিকে। আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন, চাইলে ত্রিপুরা পাড়াটাও ঘুরে দেখে যেতে পারেন আমাদের মতো। বন্ধুরা, আমরা এখন অসময়ে এসেছি এখানে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা ত্রিপুরা পাড়াটা তেমন ভালো করে ঘুরে দেখতে পারি নাই। এখানের পাড়ার সবচেয়ে শিক্ষিত এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম, ওনাদের সাংস্কৃতিক সম্পর্কে জানার চেষ্টা করছি। উনি আমাদেরকে জানিয়েছেন যেটা, ওনাদের বিশেষ কিছু অনুষ্ঠান আছে, ওই সময় যদি আমরা যাই ওনাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। আমরা যখন গিয়েছি তখন আসলে ওনাদের কোনো অনুষ্ঠান আদি বা কোনো কিছু ছিল না, এই জন্য আমরা আসলে তেমন কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর বৃষ্টির দিন হওয়ার কারণে ওনাদের হস্তশিল্প জাতীয় অনেক কিছুই থাকার সত্ত্বেও আমাদেরকে ওনারা দেখাইতে পারেন নাই। তো বন্ধুরা, আপনারা যদি সময় পান, আশা করি ত্রিপুরা পাড়াটাও দেখে যাবেন। এটি লাউয়াছড়ার বনের পাশ দিয়ে যখন আপনারা যাবেন মাধবপুর লেক, একটু সামনে গেলে আপনারা পাড়াটা পেয়ে যাবেন। আপনারা যখন গ্র্যান্ড সুলতান রিসোর্ট পার হয়ে সামনে আগাবেন, আপনারা হাতের কাছে পেয়ে যাবেন জঙ্গল কটেজ। এটি রাস্তার পাশেই। বন্ধুরা, আমরা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসি অনেকেই কটেজে থাকতে পছন্দ করি, প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মেলে ধরার জন্য। আসলে শ্রীমঙ্গলের কটেজগুলো খুবই সুন্দর, খুবই রোমাঞ্চকর। ছোট ছোট পাহাড়ি টিলার উপরে চারিদিকে সবুজের সমারোহের মাঝখানে কটেজগুলা। তো বন্ধুরা, যারা অনেক বেশি টাকা দিয়ে ফাইভ স্টার মানের কটেজে থাকতে পারবেন না গ্র্যান্ড সুলতান রিসোর্টের মতো, সেক্ষেত্রে আপনারা থাকতে পারেন জঙ্গল কটেজে। এটি গ্র্যান্ড সুলতান রিসোর্ট থেকে একটু সামনে জঙ্গল কটেজ, আর জঙ্গল কটেজের থেকে একটু সামনে এগুলে আমরা লাউয়াছড়া উদ্যানের একটি অংশ পেয়ে যাই। এই অংশ দিয়ে সামনে গেলেই লেমন গার্ডেন রিসোর্ট। লেমন গার্ডেন রিসোর্ট পাওয়ার হওয়ার পরে নূরজাহান চা বাগান, শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান চা বাগান পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, নূরজাহান টি এস্টেটের আগে কয়েকটা লেবু বাগান আছে, আপনারা চাইলে এই লেবু বাগান থেকে লেবু সংগ্রহ করে নিতে পারেন। আমরা এখানে দাঁড়ায় কিছু সময় লেবু বাগান দেখে এবং
বাগান মালিকের সাথে কথা বলে কিছু লেবু সংগ্রহ করে নিয়েছি আমরা। আমরা এখন যাব হচ্ছে নুরজান টি এস্টেটের দিকে। এই পথে দেখা মিলবে আরো বেশ কিছু চা বাগান। বন্ধুরা, মাধবপুর লেক যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে লাউসুরা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে রাস্তা ধরে, আরেকটি হচ্ছে লাউসুরা জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে বানুগাছা সড়ক ধরে। বানুগাছা সড়কের টি রিসোর্ট ফেলে সামনে দুটি বাঘ ঘুরে হাতের ডানে সড়ক ধরে কয়েক কিলোমিটার গেলে জেরিন টি এস্টেট। লাউসুরার আগে হাতের ডানে জঙ্গল ঘেরা পথটি চলে গেছে নুরজান টি এস্টেটের দিকে। আমরা যতগুলো রাস্তা দেখেছি, নুরজাহান টি এস্টেটের রাস্তাটা খুবই ভঙ্গুর। এই রাস্তাটা কাঁচা রাস্তা, পাকা নয়, এজন্য যাওয়ার পথটা খুবই কষ্টকর। হলেও চারপাশের সবুজের সমারোহ সৌন্দর্যটা আসলে কষ্টটাকে ভুলিয়ে দিয়ে মনকে প্রতি মুহূর্তে আবেগ আপ্লুত করে ফেলে। বন্ধুরা, আমরা যতদূর যাচ্ছি ততদূরই বিস্ময় চোখে আমরা প্রকৃতির সৌন্দর্যকে অবলোকন করতেছি। পথটা যত খারাপ কিন্তু তার চারপাশের সৌন্দর্য ততই আমাদেরকে মুগ্ধ করছে। আমার দেখা টি এস্টেট গুলার মধ্যে সবচেয়ে সুন্দর টি এস্টেট হচ্ছে নুরজাহান টি এস্টেট। আমি এক কথাই বলবো, বাংলাদেশের চা বাগানের মধ্যে অন্যতম সুন্দর চা বাগান হচ্ছে এই নুরজাহান টি এস্টেট বা নুরজাহান চায়ের বাগান। আমি অনেকগুলো চা বাগান দেখেছি, নুরজাহান টি এস্টেটের মতো এত সুন্দর বাগান আমি আগে কখনো দেখিনি। টিলার উপরে থরথরে সাজানো চা বাগান যেন ছবির মতো সুন্দর একটি জায়গা। বন্ধুরা, আপনারা যখন মাধবপুর লেক যাবেন, যাওয়ার পথে নুরজাহান টি এস্টেটে কিছু সময়ের জন্য আপনারা দাঁড়াবেন, এর আশপাশের সৌন্দর্যটা দেখে আপনাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবেন। খুবই সুন্দর একটি জায়গা। বন্ধুরা, নুরজাহান টি এস্টেটের রাস্তাটা খারাপ হওয়ার কারণে অনেকের হয়তো কষ্ট হইতে পারে। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এ পথ ধরে যখন মাধবপুর লেক দেখতে যাবেন সেই ক্ষেত্রে জিপ নিয়ে আসলে ভালো। আমরা যদিও সিএনজি নিয়ে এসেছি, পথের মধ্যে অনেক ঝাঁকি সহ্য করতে হচ্ছে আমাদেরকে। মাধবপুর লেক যাওয়ার জন্য আমার মনে হয় এই রাস্তাটাই সবচেয়ে বেশি পারফেক্ট রাস্তা। এই পথ ধরে যখন আপনি মাধবপুর যাবেন, চা বাগান দেখতে দেখতে আপনি মাধবপুর পৌঁছে যাবেন। বন্ধুরা, মাধবপুর লেক যাওয়ার জন্য নুরজাহান টি এস্টেটের পথটাই আমার কাছে বেস্ট লেগেছে। কারণ হচ্ছে আপনি যখন বাহন হিসেবে জিপ নিয়ে এই পথ ধরে যাবেন, দুই পাশের চা বাগান দেখতে দেখতে আপনি মাধবপুর লেকে অনায়াসে পৌঁছে যাবেন। দুই পাশের রাস্তার সৌন্দর্য, চায়ের বাগান, চারপাশের পরিবেশ আপনাকে প্রতি মুহূর্তে বিমুগ্ধ করবে এবং আপনি বুঝতেই পারবেন না আপনি কখন যে নুরজাহান টি এস্টেট অন্যান্য চা বাগানগুলো ফেলে মাধবপুর লেকে এসে পৌঁছে গেছেন। নুরজাহান চা বাগানের ভিতর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, রাস্তার দুপাশে চা শ্রমিকদের লম্বা লাইন দেখে খুবই ভালো লাগছিল আমাদের কাছে।
কেউ চা বাগানের গাছগুলোর মধ্যে পানি দিচ্ছে, আবার কেউ চা পাতা তুলছে। এক অসাধারণ পরিবেশ নূরজাহান টি এস্টেটের। আশা করি আপনারাও এই নূরজাহান চা বাগান ঘুরে যাবেন। আমি মনে করি শ্রীমঙ্গল আসবেন, কিন্তু নূরজাহান টি এস্টেটে আসবেন না, এটা আসলে আপনার শ্রীমঙ্গল আসাটাই দিতে হবে। বাংলাদেশের অন্যান্য চা বাগানের চেয়ে নূরজাহান টি এস্টেটের সৌন্দর্যটা একটু অন্যরকম। উঁচা উঁচা পাহাড়ের মধ্যে স্থরে স্থরে সাজানো চায়ের গাছ, মনে হয় সবুজের চাদর চারদিকে বিছিয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখন রওনা হচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে, নূরজাহান টি এস্টেটের সৌন্দর্য দেখা শেষ করে। বন্ধুরা, আজকে আমরা এই পর্ব এখানে শেষ করব। আগামী পর্বে আমরা দেখব মাধবপুর লেক এবং ন্যাশনাল টি এস্টেট। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।